বার্নপুরের রাধানগর রোডে মহাবীর স্থানে কেন্দ্রীয় মন্ত্রী তথা আসানসোলের নবনির্বাচিত সাংসদ বাবুল সুপ্রিয়কে সংবর্ধনা দেওয়া হলো। উপস্থিত ছিলেন বিজেপি নেত্রী সুধা দেবী সহ অঞ্চলের নেতৃত্ববৃন্দ। এদিন বাবুল সুপ্রিয়কে একটি হনুমানের গদা দিয়ে সংবর্ধনা দেওয়া হয়। পাশাপাশি এদিন বাবুল সুপ্রিয় তাসার বাজনা বাজিয়ে সবাইকে মাতিয়ে দেন। তিনি বলেন, তৃণমূলের সন্ত্রাসের বিরুদ্ধে জয় শ্রীরাম হচ্ছে একটি বাণী। আগামী দিনে পশ্চিমবঙ্গে বিজেপির নেতৃত্বে সরকার গঠিত হবে। जो दहशत, जो गुंडागर्दी, जो अन्याय लोगों के साथ तृणमूल कांग्रेस और ममता बनर्जी कर रही है, उसके खिलाफ एक आवाज बन चुकी है। आज जय श्री राम जो है वो एक आवाज बन चुकी है। जो जो लोग तृणमूल के इल्लीगल वेपन, हाथ में बंदूक, ये सब बंदूक लेके ये जो तृणमूल के गुंडे जो लड़ते हैं उनके साथ भी लड़ाई किया, और वर्दी पहन के दीदी की पुलिस जो दहशतगर्दी किया उन गुंडों के साथ भी लड़ाई किया। गटर का पॉलिटिक्स करते हैं, यानी कि जो गंदी नाली का पॉलिटिक्स है वही पॉलिटिक्स करते हैं हम। उनको उनका मुंह नहीं लगते हैं, जो गटर में जो गंदी नाली का पॉलिटिक्स करते हैं उनको वहीं हम छोड़ देते हैं, उनको वहीं पे अपना पॉलिटिक्स करें। हम नरेंद्र मोदी जी के नेतृत्व में लोगों तक सरकार का काम जो है उसको पहुंचाने की, सरकार की जो सुविधा है वो पहुंचाने की हम काम करते हैं। और हमारे यहाँ पे जो निष्ठुर दीदी जो है, जिनका जिनके पास दिल तो है ही नहीं, अगर है तो सिर्फ अपने भाइयों के लिए है जिनको उन्होंने करोड़पति बना दिया और खुद अपने हाथ में हवाई चोटी पहन के घूमती है। आप एक पाइक में 100 रुपया डालते हैं तो बंगाल के गरीब लोगों के पास वो 100 रुपया तो छोड़िए 15 पैसा पहुंचता है। मैं जी कहता हूं मानुष ভালোবাসে কাজ করেছি চূড়ান্ত বাধা রাজনৈতিকভাবে অসভ্য নোংরা ভাষার ব্যবহার নোংরা রাজনীতি সংকীর্ণ মনস্কতার রাজনীতি মমতা ব্যানার্জির নেতৃত্বে এই যে সারা বাংলা জুড়ে যে সন্ত্রাস চলছে মানুষের কাজকে পেছনে রেখে খালি নোংরা রাজনীতি করার যে খেলা চলেছে, পাইয়ে দেওয়ার যে রাজনীতি চলছে তার বিরুদ্ধে মানুষ সারা বাংলা জুড়ে গর্জেছে। আমি জানি দ্বিতীয়বার জেতাটা একটু চ্যালেঞ্জের ব্যাপার হয়ে যায়, কিন্তু আমি এখান থেকে খালি লড়ে দাঁড়ালে অনেকে পলিটিক্স ছেড়ে দেওয়ার কথা বলেছিল। দেখুন, তারা নির্লজ্জভাবে পলিটিক্স কিন্তু করছে তাই নয়, হেরে যাওয়ার পরও এদের কোনো রকম আত্মসমালোচনা বা নিজেরা বসে নিজেদের কোথায় কোথায় ভুল হয়েছে সেটাও ওরা আলোচনা করে না। প্রথম থেকেই নোংরামি শুরু হয়ে যায়। কালকে একটা মিছিল বেরিয়েছিল, সেখানে নাকি বলছে বিজেপি হাটাও দেশ বাঁচাও। এরা মানে এইটুকুনিও ভাবে না যে ভোট হয়ে গেছে, আগামী 5 বছর প্রচণ্ড বহুমত নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আবার প্রধানমন্ত্রী, এখনও বলছে বিজেপি হাটাও দেশ বাঁচাও। এদের চলে যাওয়ার সময় হয়ে গেছে। খালি বলবো যে মুনমুন সেন, সুচিত্রা সেনের অপমান করবেন না। চারদিকে যে বড় বড় হোর্ডিংয়ে সুচিত্রা সেন মুনমুন সেন এখনও লাগিয়ে রেখেছেন, মুনমুন সেনের রেখে দিন, আপনারা হেরে গেছেন বা মানুষ যে আপনাদেরকে প্রত্যাখ্যান করেছে সেটা মনে থাকবে। সুচিত্রা সেনকে আর অপমান করবেন না, অন্তত ওনার ফটোগুলো সরিয়ে দিন, এটাই বলবো। আগামী দিনে মানুষের কাজে আমাকে কোনোরকম আমার সহযোগিতার কথা বলতে আমি ফোন করেছিলাম, কিন্তু আমার ভাষা ভালো লাগেনি, সেই জন্যে অত্যন্ত কড়া ভাষায় যা বলার আমি বলেছি। এবং আগামী দিনে মানুষের কাজে কোনোরকম বাধা দিলে বিজেপি কিন্তু সেমে থাকবে না। সরকারি অফিসকে তৃণমূলের পার্টি অফিস বানানো চলবে না, আগে হতে দেয়নি এবং মানুষ পরিষ্কারভাবে বুঝিয়ে দিয়েছে। আগেরবার যত ভোটে জিতেন তার 3 গুণ ভোটে মানুষ কিন্তু বুঝিয়ে দিয়েছে এসব নোংরামি তারা ভালোবাসছে না, হতেও দেবে না। এমনিতেও তৃণমূলের এক্সপায়ারি ডেট কাছে এসে গেছে, তার আগে তারা যাতে নোংরামিটা আরও বেশি বাড়িয়ে না দেয় সেই জন্য তাদেরকে আমি সতর্ক।